স্ট্রবেরি একসময় বিদেশি ফল হলেও এখন দেশেই চাষ হচ্ছে, ফলে সহজলভ্য হয়েছে এই ফলটি। দেখতে লাল রঙা ফলটি স্বাদের চেয়ে রূপে বেশি আকর্ষণ করে সবাইকে। স্ট্রবেরির রয়েছে অসংখ্য জাত, তার মধ্যে সবচেয়ে দামি জাতটি হচ্ছে বিজিম হাইন। এর একটি স্ট্রবেরি বিক্রি হয় $350 থেকে $400, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় $40,000। বিজিম হাইমের চাষ হয় মূলত জাপানে, সেখানকার একটি নির্দিষ্ট এলাকায় বিশেষ পদ্ধতিতে চাষ হয় স্ট্রবেরি। তবে সাধারণ স্ট্রবেরির চেয়ে এটি দেখতে আরও বেশি আকর্ষণীয়, তাই তো একে বলা হয় বিউটিফুল প্রিন্সেস বা সুন্দরী রাজকুমারী। মিকিও উকোদা নামের জাপানি এক কৃষক 15 বছর চেষ্টার পর এই জাতটি উদ্ভাবন করেন। নির্দিষ্ট একটি তাপমাত্রায় এটির চাষ হয়। এর আকার অনেকটা টেনিস বলের সমান, ওজনে 100 গ্রামের বেশি। সাধারণত স্ট্রবেরি আকারে বড় হলে এর বর্ণ এবং মিষ্টি স্বাদ কমতে থাকে, তবে এটি খেতে বেশ মিষ্টি এবং ভিতরে বেশ নরম। অবশেষে সবচেয়ে বেশি এর যে বৈশিষ্ট্য সবাইকে আকৃষ্ট করে তা হচ্ছে এর গন্ধ। সুন্দরী রাজকুমারীর গন্ধ অনেকটা গোলাপের মতো। বড় হওয়ার সঙ্গে সঙ্গে এর রং, গন্ধ এবং স্বাদও পরিবর্তন হতে থাকে। তবে উকোদা তার এই সুন্দরী রাজকুমারীর সিক্রেট কাউকেই বলেননি, ফলে এর চাষ এবং অন্যান্য বিষয় সম্পর্কে কারো জানা নেই। সাদিয়া আক্তার, মাইটিভি।